স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর যেন সেই একই ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সীগঞ্জ শাখার যুব দলের আহ্বায়ক মুজিবুল হক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অবৈধভাবে বালু উত্তোলনের। মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রধান সড়কের পাশে খননযন্ত্র দিয়ে বালুর স্তূপ করায় ভেঙে পড়েছে মুন্সীগঞ্জ সাথানীখেল ব্যস্ত সড়কটি। এতে করে ভারী যান চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়ে, হালকা যানগুলো চলাচল করছে ঝুঁকি নিয়ে। ওই জায়গাটা দেখছি কদিন আগে ফাটা হাঁটতে গেছে, তখন ম্যাগ উঠেছে পুরা, তখন আবার ওই যে একসার এবার এনকাল পানি এবার ইয়া করে এমনি দিতেছে, পানি উমি গেছে মতন এমনি দিতেছে। সাদাবার করলাম এই রাস্তার উত্তাত করলাম, পানি হালাইছ না কেন, এমনি ফাটতে রয়েছে, ম্যাগে ম্যাগে রাস্তা নরম হয়ে গেছে। এটা কোন সময় নামা যায় কখন যায় না, মানে এই বাজে এই অবস্থা হয়েছে এটা। স্থানীয়রা বলছেন 5 আগস্ট আওয়ামী সরকার পতন হলে আওয়ামী নেতাদের অনেক বাণিজ্যই দখল করে নেয় উজ্জ্বল হালদার, জুয়েল দেওয়ান, মিরাজ হালদাররা, যার নেতৃত্ব দেন যুবদল নেতা মুজিবুর। 1.5 মাস ধরে তার নেতৃত্বে বিভিন্ন জমি জলাশয় ভরাট বাণিজ্য করছে চক্রটি। সাতানিখিল সড়কের পাশে পুকুর ভরাট করার সময় সেখানে রাখা বালুর চাপে ভেঙে পড়ে সড়কের সেই অংশ। এর ফলশ্রুতিতে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্ত সেই নেতাকে। যদিও এই বালুর ব্যবসার সঙ্গে উজ্জ্বল নিজে সহ কয়েকজনের জড়িত থাকার কথা স্বীকার করলেও এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান বলেন বালু ব্যবসার সাথে তিনি সম্পৃক্ত নন। স্থানীয় ইউএনও আফিফা খান জানান মঙ্গলবার রাতেই তারা বিষয়টি জানতে পেরেছেন এবং রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ইঞ্জিনিয়ার অফিস থেকে ইঞ্জিনিয়ার সাহেব লোক পাঠিয়েছেন, ওকে আমরা এস্টিমেট কমপ্লিট করেছি, এখন আমরা 2-1 দিনের মধ্যে কাজ শুরু করবো। উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন বলেন এ ব্যাপারে তদন্ত করা হবে, মুজিবুর জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।